সোদপুরের মুখই দেখিনি, তাই একটু দেখতে ইচ্ছা করছে। আর টিভি কেনাকাটা করতেও ইচ্ছা আছে, আর মেয়েদের তো বুঝতেই পারো অনেকদিন কোথাও না থাকে নিজের জায়গায় একটু ঘুরতে যেতে ইচ্ছে যায়। তো যাই হোক, এবার আমরা একটু সত্য যাচ্ছি, সত্য তোকে দেখা করবো। আমার জন্য অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসেছে আর এখনো আসছে। তো চলো আমার সাথে, তোমরা তোমাদেরও ভালো থাকো। ছোট ছোট গয়না নিলাম, দুটো হার আর একটা নোয়া বাঁধানো, সেটা তোমাদের গিয়ে দেখাবো। তোমরা দেখি কিছু ড্রেস কিনে পাই। প্রাইস কেমন? দেখি এবার আদি রেডিমেড পছন্দ হয় নেবো। যাওয়ার পথে দুটো বোতল নিয়ে নিলাম, একটা বক্স নিয়ে নিলাম মেডিসিন রাখার, আর দেখি ফুটে কিছু জামা টামা পাই কিনা ফেলে নিয়ে নিলাম। যা বললাম ঠিক তাই হলো। দেখতে দেখতে আবার একটা জিনিস চোখে পড়লো, সেটা এটা তো দরকারি কিন্তু, এটা একটা ব্যাগ নিলাম আমার টুকিটাকি মাম্মার কিছু টুকিটাকি নেওয়ার। তো এবার চলো আর কি নেওয়া যায়, বুঝতেই পারছো এক মাস পরে বাবা বাড়ি থেকে ফিরেছি, আর কিছু বলার নেই। চলো মাম্মার জন্য একটা শাড়ি নিলাম, বুঝলে যতীয় বড় হয়েছে সরস্বতী পুজোর থেকে যেন স্পেশাল কিছু চাই নাকি, একটা শাড়ি নিলাম। হ্যাঁ চলে দিয়ে মারব, প্রচুর লাইন করেছে, দেখি না হলে বাড়ি যাবো। ও মাস্ক পরে আছি তো, চারটে জায়গা ফাঁকা পেয়েছি তার জন্য নিলাম, ওখানে বড্ড ভিড় ছিল। আমার কি বড় বড় পড়ছে এত বড়, আমার সব কেনাকাটি একদম মানে খতম হয়ে গেল, শুধু টপটাই হলো না। ঠিক আছে পরের বার নিলো, টপের মধ্যে ব্লাউজ কিনে নিয়েছি, তো কিছু একটু মনটা ভালো লাগলো অনেকদিন পর বাইরে গেছি। এবার চলো তুমি কখন ফোন থেকে উঠলে? দুধ খেয়েছো? একদম রেডিমেড
দেখা চলো ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নিই, তারপরে দর্শনা গল্প করতে আসছি। তুমি আমাদের বিস্কুট সার্ভ করবে তো? কটাকা কটাকা থ্যাংক ইউ। এই বাবাকে দাও আর ঠাম্মুকে দাও, চান্টুকে দাও। চান্টু জানো ঠাম্মুরকে নাম দিয়েছে বলে চান্টু। দাও চান্টুকে, বলো বলো চান্টু। হ্যাঁ নাও, যতবারই ঠাম্মু শেখায় ঠাম্মা শেখায় ততবারই চান্টু। যত রীতি আমরা একদম চেঞ্জ করে নর্মাল ড্রেসে চলে এসেছি, এবার গ্রিন টি করেছি। আমার বরের খুব ফেভারিট জানো তো গ্রিন টি, তার জন্য গ্রিন টি করেছি। বললে একটু গ্রিন টি করা তো খাবো, ওই জন্যই করলাম। তাই তো যাই হোক, গ্রিন টি করে নিলাম। আমার মাম্মা সবাইকে রোজ সন্ধ্যাবেলায় বিস্কিট সার্ভ করে, তো সেরকম যত রীতি দিচ্ছে, নিজেও খাচ্ছেন আবার কামড়ে আবার রেখে দিচ্ছেন, এই চলছে। দাও বাবাকে একটা দাও। দাও থ্যাংক ইউ, বলো ওয়েলকাম। হুম চুইংগাম, ওয়েলকাম না চুইংগাম। বসে এদিকে তাকাও, বলো ঠাম্মা। চান্টু ঠাম্মা, ঠাম্মাটা চান্টু কি করে হয়? ঠাম্মা চান্টু যা। না আর বসে বসে গ্রিন টি খেলে হবে না, ভাবছি আজকে রাতে চিলি পনির করবো, চিলি চিকেন। আজকে ভাবলে একটু পনির খেতে ইচ্ছে আছে, সেই পনির এনেছিল মনে আছে, তাহলে সেটা করছি। তার জন্য পনির নিয়ে আসা, মোটামুটি সব মাল মেটেরিয়াল সব রেডি আছে। জাস্ট দেখো, ফার্স্ট আমি পনিরটাকে এই টিস্যু পেপার দিয়ে একটু শুকনো শুকনো করে ফেলবো, দাগুলো জাস্ট একটু মুছে নিচ্ছি। ফ্রিজে ছিল তো একটু কম হয়ে গেছে, তো তার জন্য একটু ভালো করে শুকনো করে নিচ্ছি। এবার এটাকে পিস করে ফেলি। চলো আমার পনির কাটা হয়ে গেছে, এবারে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ময়দা থেকে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে, মানে টিপিক্যালি চিলি চিকেন টাইপের, তোমরা অনেকেই জানো করেছো খেয়েছো, তো সেটাই করতে চলেছি। কর্নফ্লাওয়ার নেক্সট হচ্ছে ময়দা, গোলমরিচ গুঁড়ো, তোমরা গোটা গোলমরিচ ক্রাশ করেও নিতে পারো, গুঁড়োই দিয়ে দিচ্ছি। নুন, লঙ্কা গুঁড়ো, সামান্য তেল, একটা ডিম দিচ্ছি। আমার সব দেওয়া মোটামুটি রেডি, এবার জাস্ট একটু মাখিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ব্যাস আমার ব্যাটার একদম রেডি, এবারে এটাকে ম্যারিনেট করতে দিলে ভালো হতো, একবারে পনিরগুলোর মধ্যে ডুবিয়ে রেখে দিলে, কিন্তু কেয়ার করে মানে যতটা কম সময়ের মধ্যে করা যায় আর কি। তো আমি প্রথমে তেলটাকে গরম করতে দিয়ে দিই, তারপর একটা দুটো করে দেবো আর চামচ করে তুলবো, তেলে ছাড়বো। দেখো তোমার মিষ্টি শোনা টুম গান হচ্ছে। বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা লাল হলেই তুলে ফেলবো, তো লাল আমার হয়ে গেছে তুলে ফেলি। চলো বাকিগুলো এবার সেম প্রসেসে ভেজে ফেলি ঝটপট করে, তারপর তোমাদের কাছে আসছি। পনির পকোড়াগুলো শুধুই খাওয়া যাচ্ছে, যা টেস্ট করার জন্য নিতে গেলাম, তার থেকে গুলো হাফ ভাগ চলে না দিলে আর মাত করে দিচ্ছিল। টাটা।
মামা বাইরে চলে এসেছে, আর কোল থেকে যাচ্ছে না, আবার দিয়ে আসুন। চলো নেক্সট স্টেপ, যেটা হচ্ছে যে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচিও দিতে পারো, অনেকেই দেয়, কিন্তু আমি এখানে আদা কুচিটা দিচ্ছি না, আদা পেস্ট দেবো। আর এখানে দেখো আমার সব র মেটেরিয়ালস রেডি করা আছে। আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিই, আর কাঁচা লঙ্কা কুচি দুটো। নেক্সট হচ্ছে আদা, আদা পেস্ট দিচ্ছি, তোমরা আদা কুচিও দিতে পারো, যেমন কুচি। দেখো পেঁয়াজের খোসা গুলো মোটামুটি ছেড়ে যাচ্ছে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিও, পেঁয়াজটা একটু বেশি ভাজবো না, বেশি ভাজলে হবে না, মানে যেমন করা চিলি চিকেন। আর ক্যাপসিকামটা তোমরা শেষেও দিতে পারো, কিন্তু একটু দিলে না ভালো হয়, বড্ড নাহলে কাঁচা টেস্টেসে হয়ে থাকে। এটা দিয়ে দিই, মোটামুটি জাস্ট দু তিন মিনিট মতো নেড়ে নিলাম। এবারে মশলাগুলো দিয়ে দিই, মশলা হচ্ছে আমার সয়া সস, চিলি সস, রেড চিলি সস দেবো, আর কাশ্মীরি মির্চ দেবো জাস্ট কালার হওয়ার জন্য, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি আর মধু দিয়ে দিই এটাকে। ও আর একটা জিনিস বলার নেই, যেটা হচ্ছে ভিনিগার, ভিনিগারের বদলে লেবু রসও দিতে পারো, যা খুশি। সয়া সস, রেড চিলি সস, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ, নুন, অল্প চিনি, যেহেতু মধু দেব মধু, আর ফাইনালি কাশ্মীরি মির্চ জাস্ট কালার হওয়ার জন্য, ব্যাস। দেখো অলরেডি গ্রেভির কালার চলে এসেছে। এবারে বাকি যে মিক্সটা আছে, এটা পনিরটাকে ভাজলাম, তো সেই মিক্সটাকে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কাজ শেষ। তারপরে পনিরটাকে দিয়ে চাপা দিয়ে দাও। এবার জল মিশিয়ে গ্রেভিটাকে রেডি করে ফেলি। গ্রেভি পুরো রেডি, এবার জাস্ট পনিরগুলোকে দিয়ে চাপা দিয়ে দেবো। চলো এবার চাপা দিয়ে দিই, একটুখানি চাপা দিয়ে দিই, ব্যাস গ্যাসটাকে অফ করে দেবো। আর গ্রেভিটা একটু বেশি করেছি, যেহেতু রাতে রুটির সাথে খাবো। তোমরা যেমন খুশি করতে পারো, গ্রেভি কম চাইলে যে কর্নফ্লাওয়ারের মিক্সটা থাকবে ওটা অল্প দিতে পারো, আমি একটু বেশি দিয়েছিলাম।